অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য, অপরদিকে একেবারে খালি হাতে ফিরতে হলো শুভেন্দু অধিকারীকে এবং সুকান্ত মজুমদারকে। ধরাশায়ী বঙ্গ বিজেপি, বাংলায় লোকসভা ভোটে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী একেবারে সামনে থেকে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির একেবারে আস্থাভাজন এবং সংগঠনের শুরু থেকে প্রচার পর্ব, প্রার্থী বাছাই সব কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শুভেন্দু অধিকারী এবং সঙ্গে সুকান্ত মজুমদারের। এই বিপুল পরাজয়ের দায়ভার নিয়ে তারা কি পদত্যাগ করবেন, এই প্রশ্ন উঠছে। ওনারা কি পারবেন 26 বিধানসভা ভোটে টক্কর দিতে, দলকে দিশা দেখাতে, রাজনৈতিক সমীকরণ পাল্টাতে? অবশ্য অবশ্যই যে ভোটের ফলাফল দেখা গেছে রাজ্যে, বিজেপি রাজ্যে এইভাবে মুখ থুবড়ে পড়বে তা একেবারে টের পায়নি, এটা স্বীকার করতেই হবে। গতবারের তুলনায় 6টি আসন কম, আর তাতেই দলের কাছে প্রশ্নের মুখে পড়বেই এটা মনে করা হচ্ছে। তবে দলের সূত্রের খবর যে এই ফলের জন্য, এত খারাপ ফলের জন্য শুধুমাত্র শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মতো ব্যক্তিকে দায়ী করা ঠিক নয়, কারণ তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছে সেটা গোটা রাজ্যে একটা ফ্যাক্টর কাজ করেছে, এবং নরেন্দ্র মোদীজি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কম বেশি যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল গোটা দেশের মতো, রাজ্যেও এর তার প্রভাব পড়েছে। পরপর দুটো বছর পার করেছে, প্রতিষ্ঠান বিরোধী ভোট হওয়া স্বাভাবিক, সেটা পশ্চিমবঙ্গে প্রভাব পড়েছে। বাংলায় এরকম প্রতিষ্ঠান বিরোধী ভোট হবে তারা কি আঁচ করতে পেরেছিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা? এটা কিন্তু আঁচ করার কথা নয়, আঁচ করতে পারেননি। ওনারা ধারণা করেছিলেন সম্ভবত, এবং বিজেপি সূত্রের খবর যে শুভেন্দু অধিকারী যে ধাতুতে গড়া, ফের তিনি নতুন করে কোমর বেঁধে বিধানসভাতে আবার আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ময়দানে নামবে, এটা ধ্রুব সত্য। শুভেন্দু নিজে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে কর্মীদেরকে এই মুহূর্তে রক্ষা করার ব্যাপারটাই তার কাছে গুরুত্ব পাবে। তবে পাল্টা মারের বিপক্ষে মার এই নীতিতে বিশ্বাসী নয়। যারা আক্রান্ত হচ্ছেন তারা প্রশাসনের দ্বারস্থ হবেন এবং আইনিভাবে সমস্ত কিছু মোকাবিলা করবে, কখনোই নিজের হাতে আইন তুলে নেবেন না। একই সঙ্গে প্রধানমন্ত্রী 8ই জুন শপথ গ্রহণ করবেন, সূত্র মারফত খবর। শপথ গ্রহণের দিন, সেদিন যে 12টা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীরা জয় করেছে তারা বিজয় উৎসব করবেন তিনি বলেছেন। বিজেপি এবার বিদায়ী সাংসদদের অনেকেরই নির্দিষ্ট কেন্দ্র বদল করেছিল, যেমন সুরেন্দ্র সিং আলুওয়ালিকে
বর্তমান দুর্গাপুর থেকে টুপ করে সরিয়ে আসানসোল মেদিনীপুর থেকে এবং দুর্গাপুর বর্ধমান থেকে দিলীপ ঘোষকে সরানো হয়েছিল এবং রায়গঞ্জ থেকে একেবারে কলকাতার দক্ষিণে দেবশ্রী চৌধুরীকে দলের তারকা প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছিল। অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছিল মেদিনীপুর থেকে, কিন্তু কেউ নতুন করে পদ্ম ফোটাতে পারেনি, সব পদ্ম শুকিয়ে গেছে। এই যে কেন্দ্র বদল, এই কেন্দ্র বদলের সিদ্ধান্তে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সাই ছিল এবং এদের সফল না হওয়ায় দলের অন্দরে এখন শুভেন্দু অধিকারীকে প্রশ্নের মুখে পড়তে হবে, এটা শুনতে পাওয়া যাচ্ছে, এবং প্রশ্নের মুখে পড়তে হবে কি না তাই নিয়ে জল্পনা চলছে বিজেপির মধ্যে। তার মধ্যে তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়, তাদের কেন্দ্র কোচবিহার, বাঁকুড়া, হুগলি, এরা প্রত্যেকেই হেরেছে। আর ভোটের আগে আবার টিকিট না পাওয়ার জন্য দল বদলু ব্যারাকপুরের প্রার্থী, আগে বিজেপির নেতা ছিল, তারপরে তৃণমূল, আবার বিজেপিতে এসছে টিকিট দেওয়া, তারা হেরেছে। এবং এই যে হার, হেভি ওয়েট প্রার্থীদের হার, এই সমস্ত হারের জন্য শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের সেনাপতিত্বই দায়ী বলেই বারবার এই গুঞ্জন উঠছে। তবে দিলীপ ঘোষের যে হার, সেই সম্পর্কে ব্যাখ্যা যে খুব কম সময়ের মধ্যে দিলীপ ঘোষকে সেখানে লড়াই করতে পাঠানো হয়েছিল, এই হারের দায় দিলীপ ঘোষের নয়, কোনো ব্যক্তিবিশেষের নয় বলে দাবি করেছেন বিজেপির প্রধান মুখপাত্র মাননীয় শ্রমিক মুখোপাধ্যায়, না শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে বাংলায় দলের ফল আশাপ্রদ নয় জানিয়েও তিনি মেদিনীপুরের দুই আসন তমলুক এবং কাঁথিতে দলের জয়কে গুরুত্ব দিয়েছেন এবং তাৎপর্যপূর্ণভাবে এই দুই আসনই রাজ্যের রাজনীতিতে শুভেন্দুর খাস তালুক বলে পরিচিত। শ্রমিক ভট্টাচার্য আরও জানিয়েছেন যে পূর্ব মেদিনীপুর যে জেলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ করেছেন, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাননীয় বিচারপতি উনি দাঁড়িয়েছিলেন, তাকে হারানোর জন্য পাখির চোখ করেছিলেন তৃণমূল কংগ্রেস, আর সেই দুই জায়গাতেই বিজেপি জিতেছে। তবে বিজেপির নেতারা যাই বলুন না কেন, বিজেপির অধিকারীকে কেন্দ্র করে দলের অন্দরে রাজনীতি এখন কোন দিকে যায় তা কিন্তু নজর রাখছে রাজনৈতিক শিবির। তবে রাজ্য সভাপতি যে হার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, এটা কেন হয়েছে তার পর্যালোচনা করবে, মানে বাংলায় যে ফলের এত হার খারাপ দিলীপ ঘোষ সেটা পর্যালোচনা করবে। কেননা দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের নেতৃত্বে হাত ধরে বাংলাতে 18টা আসন পেয়েছিল বিজেপি, এটা বিশাল ব্যাপার, আর এক ধাক্কাতে 5 বছরের মধ্যে এত পাল্টি, নেপথ্যে কি কারণ তা অবশ্যই বিজেপিকে খুঁজে বের করতে হবে, না হলে 26-এর লড়াইয়ের মাটি থাকবে তো বিজেপির পায়ের তলায় পশ্চিমবঙ্গে। আপনারা মতামত দেবেন, সঙ্গে নীতি দর্শন, শিবরাম সরকার, নমস্কার।